সবাইকে আন্তরিক শুভেচ্ছা কামাল হোসেনের মোটিভেশনের ক্লাস থেকে এই ভিডিওতে আপনারা বুঝবেন সার্ক সার্ক ভুক্ত দেশগুলোর নাম মনে রাখার কৌশল এটা সার্ক দেশভুক্ত দেশ কোনগুলো যে আপনারা দেখবেন ভারতবর্ষে এখন ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের এনআরএস হসপিটালে যে ডক্টরদের নিয়ে যে ঘটনা ঘটেছিল ডাক্তাররা মার খেয়েছিলেন এবং তারা বেশ যন্ত্রণা ভোগ করেছিলেন বেশ কিছুদিন ধরে এই ডাক্তাররা যে মার খাচ্ছেন মানে যন্ত্রণা ভোগ করছেন এই যন্ত্রণা থেকে আপনারা মনে করবেন এমবিবিএস পেন এম বিবিএস স্পেন তাহলে কি মনে রাখবেন সার্ক বা সার্ক দেশভুক্ত দেশগুলোর নাম মনে রাখার জন্যে বর্তমানে যেটা সবচেয়ে বেশি আলোচিত হয়েছিল সেটা ডাক্তার ডাক্তারবাবুরা মার খেয়েছেন তাদের যন্ত্রণা হচ্ছে সেই যন্ত্রণা থেকে মনে করবেন এমবিবিএস পেন এমবিবিএস পেন থেকে আপনারা পাবেন এম এম থেকে মালদ্বীপ বি থেকে ভুটান আবার বি থেকে বাংলাদেশ আবার এই এস থেকে শ্রীলঙ্কা আর পেন থেকে পি থেকে পাকিস্তান এ থেকে আফগানিস্তান আই থেকে ইন্ডিয়া ভারতবর্ষ এন থেকে নেপাল নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন এখানে সার্কভুক্ত দেশগুলোর নাম মনে রাখার কৌশল এখানে একটি কথা আপনাদের জেনে রাখা দরকার কারণ আমি বেশ কয়েকটি বাংলা ভিডিও দেখেছি যেটা আমার অনেক ছাত্রছাত্রীরা তারা আমাকে দেখিয়েছেন যে এমবিবিএস পেন স্পেন কিন্তু আরও অনেকে আছেন যারাও কিন্তু ভিডিও করে ছেড়েছেন কিন্তু আমি আপনাদের অনুরোধ করবো যে দু সালে আমি আমার সম্পাদিত যে বই ছিল সেটা শর্টকাট জিকে দু সালে কিন্তু এই শর্টকাট জিকে বইটা যখন আমি রেজিস্টার করেছিলাম পাবলিশ করেছিলাম তখন কিন্তু ছিল এই এম বিবিএস পেন তখনই ছিল মানে দু সালে কিন্তু যারা এই বইটা কিনেছেন কিনেছিলেন তারা দেখবেন সার দেশভুক্ত দেশগুলোর নাম কিন্তু মনে রাখার জন্য আমি বলেছিলাম এম বিবিএস পেন যে সুতরাং কেউ কেউ কোথাও থেকে এই বই থেকে কিছু জিনিস তারা কপি করতে পারেন সেটা কপি করছে তাদের জন্যে তাদের জন্য দয়া হয় সেজন্যে আমার কিছু করার নেই আপনাদেরও কিছু করার নেই আপনাদের শুধু শর্টকাট কীভাবে মনে রাখবেন সেটার জন্য আপনারা মনে রাখবেন নমস্কার ধন্যবাদ